আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে কিভাবে ক্লক টাওয়ারের ব্যাকগ্রাউন্ড দিতে হয়। ক্লক টাওয়ারের নিচে তো কোনো সারফেস এরিয়া নাই, দেখতে অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগতেছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে ক্লক টাওয়ারের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমি রেড রাসেল আছি আপনাদের সাথে, আপনারা দেখতেছেন স্মার্ট আইডিয়া প্রো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনারা প্রিজমা 3D অ্যাপ ওপেন করে নেবেন, এরপরে নিউ অপশনে ক্লিক করবেন, এখন উপরের এই বক্সটিতে ক্লিক করবেন। এখন আমাদের একটি স্ফিয়ার বা গোলক নিয়ে নিতে হবে, সেজন্য এই স্ফিয়ার বা গোলক অপশনে ক্লিক করবেন। এখন দেখুন আমাদের সামনে একটি গোলক চলে আসছে। এখন আমরা একটি প্লেন নিয়ে নিব, সেজন্য এই উপরের বক্সটিতে ক্লিক করবেন, এরপরে প্লেন অপশনে ক্লিক করবেন। এখন দেখুন আমাদের সামনে একটি গোলক এবং প্লেন শো করতেছে। আমাদের পৃথিবী যেহেতু গোল, মানে গোল না, দেখতে ডিমের মতো, তো আমাদের ডিম ভেঙে কুসুম বের করার দরকার নেই, আমরা এই গোলকটাকে পৃথিবী ধরে নেব। তো পৃথিবী অবশ্যই ছোট কিছু না, আমরা পৃথিবীটাকে বড় করে নেব, সেজন্য স্কেল অপশনে ক্লিক করব। দেখুন এখানে স্কেল 1 করে দেওয়া আছে, এগুলোকে আমরা 1000 মানে 1000 করে দেব। পৃথিবীটা তো বড় হয়ে গেল। এখন আমাদের সামনে যে প্লেনটা আছে, এটার মাধ্যমে আমরা ভূপৃষ্ঠ বানাবো, সেজন্য প্লেনটার উপরে ক্লিক করে আমরা আবার স্কেল অপশনে চলে যাব। এখন দেখুন স্কেলটা 1 করে দেওয়া আছে, এগুলোকে আমরা 1000 করে দেব, মানে অনেকটা পৃথিবীর সমানই হয়ে যাবে। এখন দেখুন আমরা যেটাকে পৃথিবী ধরছিলাম সেটা, এবং যেটার মাধ্যমে আমরা ভূপৃষ্ঠ বানাবো সেটা প্রায় সমান সমান, এবং পৃথিবীর মাঝখান দিয়ে ভূপৃষ্ঠটা ঢুকে আছে। এখন আমাদের এই পৃথিবী এবং ভূপৃষ্ঠটাকে ন্যাচারাল কালার প্রদান করতে হবে। এখন আমাদের এই গোলকটাকে স্কাই বা আকাশের টেক্সচার অ্যাড করে দেব, কারণ আমাদের মাথার উপরে তো আকাশই থাকে, তাই না? যদিও বা আমার মাথার উপরে এখন ছাদ আছে, বাইরে গেলে তো আকাশই থাকবে, এবং যেই প্লেনটা আছে সেই প্লেনটাকে সবুজ ঘাসের টেক্সচার অ্যাড করে দেব, তাহলে কিন্তু থাকবে নিচে ঘাস উপরে আকাশ, অনেকটাই ছন্দের মতো লাগতেছে। যাই হোক, এত ছন্দমন্দ বাদ দিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন যে টেক্সচার গুলো কোথায় পাবো। টেক্সচার গুলো কিন্তু আপনারা গুগল থেকেই পেয়ে যেতে পারেন, সেজন্য কিন্তু কারো কাছে হাত পাততে হবে না, ভাই আমাকে একটা টেক্সচার দেন, একটা টেক্সচার দেন। আমাদের গুগলে যাওয়ার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই প্রজেক্টটা সেভ করে নিতে হবে। সেজন্য জাস্ট এই 3-লাইন অপশনটিতে ক্লিক করবেন, এরপরে সেভ অপশনে ক্লিক করবেন। এখন প্রজেক্টের নাম বাই ডিফল্ট প্রজেক্ট 1 দেওয়া থাকবে, আমরা যে কোনো একটি নাম দিয়ে দিব। এরপরে ডান অপশনে এবং সেভ অপশনে ক্লিক করে প্রজেক্টটা সেভ করে নেব। এখন আমরা আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব, তো আমি অপরেমিনিকে ওপেন করে নিলাম। এখন আপনারা সার্চ বক্সে গিয়ে লিখে সার্চ দিবেন আপনাদের যা ইচ্ছা, যেহেতু আমাদের আকাশের টেক্সচারের প্রয়োজন সেহেতু আমি স্কাই লিখে সার্চ দিলাম। এখন এই ইমেজেস অপশনে ক্লিক করবেন। এখন দেখুন আমাদের সামনে লাল, নীল, হলুদ, সাদা, কালো কত প্রকারের আকাশ শো করতেছে। এখন আমাদের যে আকাশের প্রয়োজন সেই আকাশটাই নিয়ে নেব, মানে ডাউনলোড করে নেব। আমার এই পিকচারটা পছন্দ হয়েছে, সেজন্য এই পিকচারটির উপরে ক্লিক করলাম। এখন দেখুন পিকচারের উপরে ট্যাপ করে ধরে রাখলে আমাদের সামনে সেভ ইমেজ অপশন আসতেছে, এই অপশনে ক্লিক করে পিকচারটা ডাউনলোড করে নেব। এখন আমাদের ঘাসের ইমেজের প্রয়োজন, সেহেতু আমরা সার্চ বক্সে লিখে দিব GRASS, এটা গ্রাস না ঘাস, আমি আসলে কনফিউজ, তারপরেও বিপদে পড়ে লিখে সার্চ দিতে হবে। এখন দেখুন আমাদের সামনে কত ঘাসের পিকচার চলে আসছে, আপনার যেই ঘাসটাই প্রয়োজন সেই ঘাসটাই কেটে নেবেন, মানে ডাউনলোড করে নেবেন, কেউ কোনো বাধা দেবে না, ওকে? তো আমাদের এই ঘাসটা পছন্দ হয়েছে, সেজন্য আমি এই ঘাসটার উপরে ক্লিক করলাম, এবং ঘাসের উপর কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখলে সেভ ইমেজ অপশন আসবে, এই অপশনে ক্লিক করে ঘাসটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিছি বলেই কিন্তু এগুলোকে আমরা টেক্সচার হিসেবে অ্যাড করতে পারবো না, এগুলোকে কিছু পরিমাণ কাটাছেঁড়া করতে হবে, সেজন্য জাস্ট আমরা আমাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে যাব। আপনাদের ফোনে যদি না থেকে থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। এখন আমরা আমাদের সেই ডাউনলোড করা ইমেজগুলো খুঁজে বের করব। এখন দেখুন এগুলো ইমেজের এক্সটেনশন কিন্তু JPEG আছে, প্রিজমা 3D কিন্তু এই JPEG ফাইল সাপোর্ট করে না, সেহেতু আমাদের ফাইলগুলোর এক্সটেনশন পরিবর্তন করে PNG তে নিয়ে আসতে হবে। এটা করা জাস্ট সিম্পল ব্যাপার, আপনারা জাস্ট এই ফাইলগুলোর উপরে ক্লিক করবেন এবং রিনেম অপশনে চলে যাবেন। এখন ফাইলগুলোর এক্সটেনশন JPEG কেটে দিয়ে PNG লিখে ওকে অপশনে ক্লিক করবেন, এরপরে পুনরায় ওকে অপশনে ক্লিক করবেন। এখন দেখুন আমাদের ফাইলটির এক্সটেনশন JPEG থেকে PNG তে রূপান্তরিত হয়েছে, আমরা সেকেন্ড ফাইলটিকেও ঠিক এভাবে JPEG থেকে PNG বানিয়ে নেব। এখন কিন্তু পিকচারগুলোর টেক্সচার হয়ে গেছে, কত মিল, তাই না? এখন কিন্তু এগুলো টেক্সচার প্রিজমা 3D অ্যাপে সাপোর্ট করবে, সেজন্য আমরা প্রিজমা 3D অ্যাপ ওপেন করে নেব। এখন আমরা সেই প্রজেক্টের ভিতরে প্রবেশ করব যেটা একটু আগেই বানাইছিলাম। এখন আমরা প্রথমে গ্লোবে টেক্সচার অ্যাড করে নিব, সেজন্য গ্লোবের উপরে ক্লিক করব, এরপর টেক্সচার অপশনে ক্লিক করব। এখন আমরা সেই স্কাই PNG ফাইলটির উপরে ক্লিক করব। এখন দেখুন গ্লোবটিতে সেই আকাশের PNG ফাইলটি অ্যাড হয়ে গেছে, যেখানে মাথার উপরে আকাশ, অবশ্যই নিচে ঘাস থাকতে হবে, সেজন্য আমরা প্লেনের উপরে ক্লিক করব এবং টেক্সচার অপশনে ক্লিক করে ঘাসের PNG ফাইলটা অ্যাড করে নেব। এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া মোটামুটি শেষ, এখন চলুন আমরা গোলকের ভিতরে ঢুকে দেখি কি তৈরি করতে পারলাম। এখন দেখুন নিচে ঘাস এবং
চারিদিকে আকাশ শো করতেছে, মাথার উপরেও আকাশ। এখন যেহেতু আকাশটি মেঘাচ্ছন্ন দেখাচ্ছে, আকাশটিকে আমরা রৌদ্রোজ্জ্বল করে নেব। সেজন্য জাস্ট এই গোলকের উপরে ক্লিক করে কালার অপশনে ক্লিক করবেন। এখন এই অপশনটিকে টেনে একদম উপরে উঠিয়ে দেব। এখন দেখুন আকাশটিতে রোদ উঠেছে এবং গোলকের ভিতরে দেখতেও আমাদের সুন্দর লাগতেছে। এখন আমাদের নিচের যে ভূপৃষ্ঠটা আছে এখানে আমরা ক্লক টাওয়ার অ্যাড করব। সেজন্য জাস্ট প্রজেক্টটিকে সেভ করে নিয়ে আমাদের ক্লক টাওয়ারের ফাইলটি ওপেন করে নেব। এখন এই অপশনটিকে ট্যাপ করে ধরে টেনে বক্সের উপরে ছেড়ে দেব। এখন আমাদের সামনে দেখুন দেখাচ্ছে অবজেক্ট অ্যাডেড টু প্রিসেটস, মানে অবজেক্টটি প্রিসেটস বক্সে অ্যাড হয়ে গেছে। তারপরেও আমরা চেক করার জন্য জাস্ট এই বক্সের উপরে ক্লিক করব। এখন দেখুন ক্লক টাওয়ার নামে কিছু একটা আমাদের সামনে শো করতেছে, মানে অবজেক্টটি বক্সে অ্যাড হয়ে গেছে। এখন আমরা পুনরায় সেই আগের প্রজেক্টটি ওপেন করে নেব। এখন বাম কর্নার দিকে এই বক্সটিতে ক্লিক করব। এখন ক্লক টাওয়ার নামে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটার উপরে ক্লিক করব। দেখুন আমাদের সামনে কিন্তু ক্লক টাওয়ারটি অ্যাড হয়ে গেছে। আমরা একটু জুম করে সামনের দিকে দেখলে দেখতে পাবো ক্লক টাওয়ারটি। এখন কিন্তু আমরা ক্লক টাওয়ারের টেক্সচার অ্যাড করে লাইটিং সেট করে যা ইচ্ছা তাই করতে পারবো, এবং ইচ্ছা করলে ক্লক টাওয়ারটি কপি করে দুইটা চারটা পাঁচটা যত ইচ্ছা তত বানিয়ে নিতে পারবেন। তো এভাবে মূলত ক্লক টাওয়ার বা যে কোনো ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড সেট করা হয়। আপনাদের যে ঘাস আর আকাশ সেট করে ব্যাকগ্রাউন্ড বানাইতে হবে এইটার কোনো বাধ্যবাধকতা নেই, আপনারা যা ইচ্ছা তাই ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে পারবেন। গুগল থেকে কিভাবে পিকচার ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড বানাইতে হয় সেটাও দেখাইছি। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।